রাশিয়ার বিরুদ্ধে অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র পরীক্ষার অভিযোগ মহাকাশে অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র পরীক্ষার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অভিযোগ তুলেছে যে রাশিয়া মহাকাশে এমন এক ধরনের উৎক্ষেপকের পরীক্ষা চালিয়েছে যেটি মহাকাশে স্যাটেলাইটে আঘাত করার অস্ত্র হিসেবে ব্যবহার করা যায় যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী সম্প্রতি রাশিয়ার ব্যবহার করা এই উৎক্ষেপক মহাকাশ কক্ষপথে স্যাটেলাইট বিরোধী অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে তবে রাশিয়া প্রতিরক্ষা দপ্তর এর আগে জানিয়েছিল যে তারা মহাকাশে রুশ যন্ত্রপাতি পরীক্ষা করার উদ্দেশ্যে নতুন প্রযুক্তি ব্যবহার করছে তখন থেকেই নতুন রুশ স্যাটেলাইটের কার্যক্রম নিয়ে এর আগেই প্রশ্ন তুলেছিল যুক্তরাষ্ট্র এই প্রথম যুক্তরাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে অভিযোগ তুলল যুক্তরাজ্য যুক্তরাজ্যে গোয়েন্দা সংক্রান্ত ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি কমিটির রিপোর্ট বলছে রাশিয়া যুক্তরাজ্যকে পশ্চিমা দুনিয়ার সবচেয়ে বড় লক্ষ্যবস্তু মনে করে এদিকে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ক্রিস্টোফার ফোর্ড মস্কোর বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ তোলেন বিবৃতিতে তিনি উল্লেখ করেন মস্কো যুক্তরাষ্ট্রের কার্যক্রমকে সীমিত করতে চায় কিন্তু মহাকাশে তাদের নিজেদের কার্যক্রম সীমিত করার কোনো ইচ্ছা নেই তাদের যুক্তরাজ্যের মহাকাশ বিষয়ক অধিদপ্তরের প্রধান হার্ভে স্মিথ বলেছেন যে রাশিয়ার সাম্প্রতিক স্যাটেলাইটের চরিত্রগত বৈশিষ্ট্য অস্ত্রের মতো রাশিয়াকে দায়িত্ব শীল আচরণ করার আহ্বান জানিয়ে পরবর্তীতে এ ধরনের কার্যক্রম এড়িয়ে চলার অনুরোধ করেন তিনি রাশিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীন সহ একশোটির বেশি দেশ মহাকাশ সংক্রান্ত একটি চুক্তির অংশ যে চুক্তি অনুযায়ী মহাকাশ শুধু শান্তিপূর্ণ কার্যক্রমের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে মহাকাশে বা কোনো স্যাটেলাইটের কক্ষপথে কোনো ধরনের অস্ত্র স্থাপন করা যাবে না বলেও উল্লেখিত রয়েছে ওই চুক্তিতে যুক্তরাষ্ট্রের মহাকাশ কমান্ডের প্রধান জেনারেল জে রেমন্ড বলেছেন সম্প্রতি রাশিয়া যে মহাকাশভিত্তিক অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র পরীক্ষা করেছে তার প্রমাণ পাওয়া গেছে গত কয়েক দশকে অ্যান্টি স্যাটেলাইট জাতীয় অস্ত্রের পরীক্ষা চালিয়েছে শুধু চারটি দেশ ভারত চীন যুক্তরাষ্ট্র ও রাশিয়া এর আগে অ্যান্টি স্যাটেলাইট সমরাস্ত্র বিমান বা রকেটে করে বহন করা হয়েছে অন্যদিকে সিরীয় সংকট সমাধানের উপায় সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের সম্পৃক্তি জাতিসংঘে ইরানি প্রতিনিধি বলেছেন সিরিয়ার স্বাধীনতা সার্বভৌমত্ব রাজনৈতিক স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা সংরক্ষণ করা অপরিহার্য ইরানি প্রতিনিধি মজিদ তাখতের রাভাঞ্চি আরও বলেন অবৈধ বিদেশি বাহিনীকে সিরিয়ার মাটি ছেড়ে চলে যেতে হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধান প্রসঙ্গে তিনি বলেন সিরিয়ায় মার্কিন সেনাদের উপস্থিতি সম্পূর্ণ অবৈধ তারা সিরিয়ার কিছু অংশ দখল করে সে দেশের তেলসহ অন্যান্য সম্পদ লুণ্ঠন করছে একই সঙ্গে তারা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকেও মদত দিয়ে যাচ্ছে আমেরিকাসহ কয়েকটি দেশের প্রতিবন্ধকতা সত্ত্বেও সিরিয়ার সংকট সমাধানের লক্ষ্যে আস্তানা প্রক্রিয়ার রূপরেখার মধ্যেই ভালো কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে সিরিয়ার সংকট সমাধানের জন্য সকল রাজনৈতিক পদক্ষেপেই জাতীয় সার্বভৌমত্ব বজায় রাখা সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা সমুন্নত রাখা এবং সিরিয়ার জনগণের ইচ্ছাকে সম্মান করার উপর নির্ভর করে আস্তানা প্রক্রিয়ার ত্রিপক্ষীয় সিদ্ধান্তগুলো থেকে প্রচুর সাফল্য এসেছে এই ত্রিপক্ষ হল ইরান রাশিয়া এবং তুরস্ক এই তিন দেশ সিরিয়া প্রশ্নে অভিন্ন দৃষ্টিভঙ্গি ও নীতি অনুসরণ করার পাশাপাশি সিরিয়ার সংকট সমাধানের দায়িত্ব সে জনগণের ওপরই ন্যস্ত করেছে এবং সংকট নিরসনে প্রধান উপায় হিসেবে সন্ত্রাসবাদ মোকাবেলার ওপর গুরুত্ব আরোপ করেছে ইরান তুরস্ক ও রাশিয়ার সমন্বয়ে আস্তানা প্রক্রিয়ার কার্যক্রম শুরু হয়েছিল দু হাজার সালের শুরুতে আমেরিকা এবং তাদের ইউরোপীয় মিত্রগুলো এই প্রক্রিয়ায় নেই ফলে ইরান রাশিয়া ও তুরস্কের দৃষ্টিভঙ্গির আলোকেই আস্তানা প্রক্রিয়ার রূপরেখা তৈরি হয়েছে সিরিয়ার স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার নীতির আলোকে সংকট নিরসনের উপায়গুলো বের করার কারণে যথেষ্ট প্রভাবশালী ও গঠনমূলক ভূমিকা রাখতে পেরেছে আস্তানা প্রক্রিয়া পহেলা জুলাইতে তিন দেশের প্রেসিডেন্ট অনলাইন কনফারেন্স করেছিলেন কিন্তু আমেরিকার উত্তর ও পূর্বাঞ্চলে কিছু কিছু ঘটনা ঘটছে যেগুলো সিরিয়ার সিরিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তাকে বিঘ্নিত করছে সংকট সমাধান করবে জনগণ এই এই সমস্যা সমাধানের মূল চাবি কাঠি এই প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি আশাবাদ ব্যক্ত করে বলেছেন সিরিয়ার পার্লামেন্ট নির্বাচনের ফলাফল সে দেশের শান্তি স্থিতিশীলতা সহ নিজেদের ভেতরে আলাপ আলোচনা প্রক্রিয়ার পথ সুগম করবে অন্যদিকে সম্পর্কের মারাত্মক ক্ষতি হয়েছে আমেরিকাকে জানালো চীন বিশ্বের ক্ষমতাধর দুই দেশের মধ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে মার্কিন সরকার সেদেশের হিউস্টন শহরের চীনা কাউন্সিলেট বন্ধ করে দেওয়ার পর বেজিং পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন বলেছে দ্বিপক্ষীয় সম্পর্কের মারাত্মক ক্ষতি হয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেছেন আমেরিকা যে অভিযোগ এনেছে তা হাস্যকর অপবাদ ছাড়া আর কিছুই নয় তিনি বৃহস্পতিবার বেইজিংয়ে বলেন আমেরিকার অযৌক্তিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় চীনকেও নিজের আইনগত অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এর ফলে আমেরিকা ও চীনা নাগরিকদের মধ্যে সম্পর্কের যে সেতু বন্ধন ছিল ভেঙে পড়বে চীন সরকার আমেরিকায় বসবাসরত নিজের নাগরিকদের রক্ষা করবে বলেও প্রত্যয় জানান ওয়াং আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে চীনের বিপুল সংখ্যক নাগরিক বসবাস করেন তাদের পাশাপাশি মার্কিন নাগরিকদের চীনা ভিসা দেওয়ার সুবিধা সেখানে কনসুলেট খুলেছিল চীন সরকার কিন্তু গত একুশ জুলাই মার্কিন সরকার কনসুলেটটি পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আমেরিকান ইন্টেলেকচুয়াল প্রপার্টি সুরক্ষিত রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে চীন এবার সেদেশে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর চেংদুতে অবস্থিত মার্কিন কনস্যুলেট বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে চলতি সপ্তাহের গোড়ার দিকে মার্কিন সরকার দেশটির হিউস্টন শহরে অবস্থিত চীনা কনস্যুলেট বন্ধ করে দেওয়ার পর পাল্টা ব্যবস্থা নিল বেজিং চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে বেজিং চেংদুতে অবস্থিত মার্কিন কনসুলেটের লাইসেন্স বাতিল করে দিয়েছে বিবৃতিতে এই পদক্ষেপকে মার্কিন যুক্তরাষ্ট্রের অযৌক্তিক পদক্ষেপের আইনসম্মত ও যথোপযুক্ত জবাব বলে মন্তব্য করা হয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে চীন মার্কিন সম্পর্ক এখন এমন এক স্থানে এসে দাঁড়িয়েছে যা বেইজিংয়ের কাম্য ছিল না এবং এর পুরো দায়ভার আমেরিকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরের চীনা কনসুলেট বন্ধ করার নির্দেশ দিয়ে বাহাত্তর ঘন্টার মধ্যে ভবনটি খালি করার নির্দেশ দিয়েছিলেন তখনই বেইজিং ট্রাম্পের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দিয়েছিল চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম দ্য চায়না ডেইলি হিউস্টনে সে দেশের বন্ধ করে দেয়ার প্রতিক্রিয়ায় বলেছিল নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে আমেরিকার সকল ব্যর্থতার দায়ভার চীনের কাঁধে চাপানোর জন্য এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন কিন্তু দৃশ্যত চীন পাল্টা পদক্ষেপ নিয়ে মার্কিন রাজনৈতিক অঙ্গনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টালমাটাল রাজনৈতিক অবস্থানকে আরও বিপাকে ফেলে দিল অন্যদিকে ভ্যাকসিনের সঙ্গে একশো কোটি ডলার ঋণও দিচ্ছে চীন লাতিন আমেরিকা ও ক্যারেবিয়ান অঞ্চলের দেশগুলোকে করোনা বিরোধী ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছে চীন টিকা নেয়ার শর্তে ওই অঞ্চলের দেশগুলোকে একশো কোটি ডলার ঋণ সহায়তাও দেবে দেশটি লাতিন আমেরিকা দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় এই কথা জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মেক্সিকান পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতির বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন ওই বিবৃতিতে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তার দেশে উৎপাদিত টিকা সার্বজনীন গ্রাহ্য হিসেবে সবাই উপকৃত হবে এবং এই অঞ্চলে টিকার প্রবেশ সুযোগ দেয় তার দেশ একশো কোটি ডলার ঋণ অনুমোদন করবে নিয়মিত ব্রিফিংয়ে মেক্সিকান প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ও ব্রাডর চীনার ঋণ ঘোষণায় ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেন আমরা চীনা সরকারের কাছে আপনাদের হয়তো মনে আছে আমি চীনা প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ পেয়েছি আমি তার কাছে মেডিকেল চেয়ে সহযোগিতা চেয়েছিলাম চীন থেকে অনেক ত্রাণবাহী ফ্লাইট এসেছে তারা আমাদের সব সময় সরবরাহ করেছে এবং এটি এখনো চলমান আছে বুধবার ভার্চুয়াল আলোচনায় মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো আব্রাড ও চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আরো উপস্থিত ছিলেন আর্জেন্টিনা বার্বাডো চিলি কম্বোডিয়া কোস্টারিকা কিউবা ডোমেনিকান প্রজাতন্ত্র ইকুয়েডর পানামা পেরু ত্রিনিদাদ ও টোবাগো এবং উড়ুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীরা ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ